শুক্রবার মহাষষ্ঠীর পুণ্যতিথিতে উত্তর জেলা সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা শাসক, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। এদিন প্রথমে ধর্মনগর নয়াপাড়া কালী মন্দিরে গিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে গিয়ে সেখানেও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি মায়ের মন্দিরে পুজোও দেন তিনি। সবশেষে ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সমিতির পুজো মণ্ডপ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিনের এই সফরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের দরবারে একটি বিশেষ জায়গা করে নিয়েছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এগিয়ে চলেছে ত্রিপুরাও। তাই পুজোর দিনগুলিতে যেন সবাই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ মুখরভাবে কাটাতে পারে তার জন্য তিনি দুর্গা মায়ের নিকট প্রার্থনা করেন। সুখে শান্তিতে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। আমরা সবাই জানি যে যখন গত বছর আমাদের মায়ের ভাষণ বা যখন আমাদের সেই দশমীর পরে দিন আমরা সবসময় বলি যে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, সেই কথাটা বলতে বলতে আবার এই বছরটা চলেই আসে, আবার সেই দিনটা আসবে, নিরঞ্জনের দিন আবার বলবে বছরের পর বছর হাজার বছর ধরে এই পরম চলে আসছে সেটা চলবে। এবং সে ধর্মনগরে আজকের থেকে আসি না, আমরা ছোটবেলার থেকে আসি, তো নস্টালজিক ফিল করি ধর্মনগরে আসবে। সেই কালীবাড়িতে আজকের এই দুর্গা মণ্ডপের উদ্বোধন একটু আগে আমরা করলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি বাকি যে দিনগুলো আছে আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি এবং আমরা এই রাজ্যকে একটা প্রকৃতির দিশায় আমরা নিয়ে যেতে পারি। কারণ আমাদের যিনি গার্জিয়ান ওনার নাম হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছেন, দেশকে যেভাবে বিশ্বগুরুর যে পুনরুদ্ধারের যে বিষয় সেটা উনি এবার G20 সেটা দেখিয়েছেন। ষষ্ঠীর দিনে মুখ্যমন্ত্রীর এই ছুটিকা সফরকে সামনে রেখে ধর্মনগরবাসীদের মধ্যে অফুরন্ত আনন্দ এবং উৎসাহের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।